বাংলাদেশে যে সকল আপুরা আসেন তাদের সাথে কথা হয়েছে, সিকিউরিটি নিয়ে তাদের কোনো কমপ্লেন নাই, আসলে কমপ্লেন থাকার কোনো কথাও না। আসসালামু আলাইকুম, মেহেদি আসেন দক্ষিণ কোরিয়া থেকে, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকে কথা বলবো দক্ষিণ কোরিয়া মেয়েদের জন্য সেফ কিনা। অনেকেই গ্রুপে কোয়েশ্চেন করেছেন যে ভাইয়া দক্ষিণ কোরিয়া মেয়েদের জন্য সেফ অ্যান্ড সিকিউর কিনা, তো আজকে ইনশাল্লাহ এই বিষয়ে কথা বলবো। সো প্রথম কথা হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না, কারণ দক্ষিণ কোরিয়া হচ্ছে ওয়ার্ল্ডের টপ সেফ অ্যান্ড সিকিউর কান্ট্রি। আর এখানকার আইন বা এখানকার প্রশাসন খুবই এক্সট্রিম কঠোর, সো এখানে আসলে কেউ আপনাকে ওইভাবে রিপ্রেজেন্ট করবে না, আপনার দিকে তাকাবে না। ইভেন আসলে কোরিয়ানরা আমাদের ফরেনারদের দিকে তাকায় না, সত্যি কথা যেটা আমরা কি করতেছি, কি খেলাম, কি পড়লাম, হ্যাঁ আমাদের দিকে আসলে নিয়ে আসলে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। আর হচ্ছে আমার অনেকগুলো ফ্রেন্ড আছে বিদেশি, যেহেতু আজু ইউনিভার্সিটিতে এখানে আমাদের বিদেশে অনেক স্টুডেন্ট আসে, তার ভিতরে উজবেকিস্তান, কাজাকিস্তান, তারপর হচ্ছে পাকিস্তান, তারপর ইন্দোনেশিয়া, অনেক মুসলিম মেয়েরা এখানে আসে। তো তাদের সাথে অনেক সময় কথা বলেছি, সো ওরকম কোনো সমস্যা হয় নাই। তাছাড়া আমাদের বাংলাদেশে যে সকল আপুরা আসেন তাদের সাথে কথা হয়েছে, সিকিউরিটি নিয়ে তাদের কোনো কমপ্লেন নেই, আসলে কমপ্লেন থাকার কোনো কথাও না। আমরা যে ভায়োলেন্সগুলো মুভিতে দেখি, হ্যাঁ আমি তো কোরিয়ান মুভির খুব ফ্যান ছিলাম, তা আমি ভাবতাম যে মেবি বাস্তবেও তারা এরকম ভায়োলেন্স, কিন্তু বাস্তবে তার উল্টো, এখানে ওরকম কোনো ভায়োলেন্স নেই। সো নিশ্চিন্তে আসতে পারেন। আর হচ্ছে অনেক সিকিউর কান্ট্রি, এখানে আপুরা কাজ করে হচ্ছে আপনার বেসিক্যালি রেস্টুরেন্টে কাজ করে, তারপর হচ্ছে কেউ আবার কনভেনিয়েন্স স্টোরে কাজ করে, আবার অনেকে দেখা যায় যে মোবাইল শপে জব করে। আর হচ্ছে হিজাব পরতে পারবেন, সমস্যা নেই, হিজাব পরে ক্লাস করতে পারবেন, বোরকা পরে ক্লাস করতে পারবেন, সমস্যা নেই। বাট মেবি হিজাব পরে কনভেনিয়েন্স স্টোরে জব করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এটা আসলে ডিপেন্ডস করে হচ্ছে আপনার যেখানে জব করছেন সেখানকার ওনার বিষয়টা কিভাবে নিচ্ছে আর কি। আর বোরকা পরা বা আপনার পর্দা করার বিষয় আসলে আপনাকে নিয়ে এত কনসাস না, বাট অনেক সিকিউরিটি 2টা 3টা 4টা 5টা রাতের আপনি যখনই বের হবেন তেমন কোনো সমস্যা ফেস করবেন না, কারণ হচ্ছে পুরো দক্ষিণ কোরিয়াটাই হচ্ছে সিসি ক্যামেরা দ্বারা আপনার নিয়ন্ত্রিত। সো আপনি কোথাও ক্রাইম করলে, কেউ আপনাকে ট্রেনিং করলে আপনি পুলিশে কল করা মাত্রই মোটামুটি 5 থেকে 10 মিনিটের ভিতরে আসামি কিন্তু পুলিশের হাতে, সো পালানোর কোনো উপায় নেই এই আর কি। সো যারা আসতে চাচ্ছেন আপুরা, আপনাদের জন্য শুভকামনা রইল, আসতে পারেন, সিকিউরিটি নিয়ে টেনশন করার কিছু নেই, ইনশাল্লাহ আপনাদের এন্ড থেকে বেস্ট ট্রাই করেন। রিজিকে থাকলে দক্ষিণ করে আসতে পারবেন, সব মিলিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের কাঙ্ক্ষিত কোনো বিষয় জানা থাকলে অবশ্যই আমাদের জানাবেন, আর আমাদের ইউটিউবের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে তাহলে আপনাদের কাঙ্ক্ষিত বিষয় নিয়ে ভিডিও বানিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।